এইখানে আসছো কেন? তো এখানে আসবো না, কোথায় আসবো? হাতে কি? মিষ্টি। মিষ্টি কার জন্য আনছো? আব্বা আম্মার জন্য। তো তোমার আব্বা আম্মা গ্রামে থাকে, তুমি এখানে কেন আসছো? আরে বোকা, তোমার আব্বা আম্মার জন্য। তো আমার আব্বা আম্মা কি তোমার আব্বা আম্মা? বিয়ে করলে হবে না? বিয়ে করছি এখন আমরা, সেই ব্যবস্থায় তো করতে আসছি। সরো। আঙ্কেল আসসালামু আলাইকুম। বসেন আন্টি, বসেন। তোমাকে তো ঠিক চিনলাম না। চিনবেন কিভাবে, আমাকে তো আগে কখনো দেখেন নাই। এখন তো দেখলাম, চেনাও? আমার নাম নাফিস, এমবিএ করেছি। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি, 90,000 টাকা স্যালারি। আমার বাবা মা থাকে গ্রামের বাড়িতে। আমার বাবা একজন সম্মানিত চেয়ারম্যান। আমার বাবার যত সম্পত্তি আছে তা বিক্রি করলে ঢাকা শহরে 2টা বাড়ি হবে, কিন্তু আমার বাবা জীবনও সেটা বিক্রি করবে না। আর আমার বাবা চায়ও না আমি ঢাকা শহরে থাকি, চাকরি করি, কিন্তু তারপর আমি করছি একটা ফ্ল্যাটে থাকি বন্ধুর সাথে। তুমি এগুলো আমাকে বলছো কেন? না বললে তো বুঝতে পারবেন না যে আমি যোগ্য। যোগ্য? সে যোগ্য? তনিমার যোগ্য। ও বলা হয় নাই, আমি তনিমাকে ভালোবাসি, তনিমা আমাকে ভালোবাসে। বাসো না? না, মিথ্যা কথা বলতেছে, আপনাদের ভয়। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। অনুমতি না থাকলেও সমস্যা নাই, তখন পালিয়ে বিয়ে করতে হবে, তাই না? এখন ডিসিশন আপনার। মিষ্টি খোলো। জি খোলো। আমার স্ট্রং ডায়াবেটিক্স। ও ডায়াবেটিক্স, তাহলে আপনি খান। আমারও ডায়াবেটিক্স, তাহলে তুমি খাও। একলা আমি কি? তোমার স্টাইলটা আমার খুব ভালো লাগছে। একই স্টাইলে আমি তনিমা নানার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, রাজি হয় নাই, পরে আমরা পালায় বিয়ে করছি। একটা বজ্জাত লোক তো। এই তুমি আমার আব্বাকে বজ্জাত বলতেছো কেন? আব্বা তো মাইনে নিছে। নিছে? সেটা কবে? তনিমার বয়স যখন 3 বছর তখন নিছে। আমি আমার শ্বশুরের মতো হই নাই, আমি ঝামেলা যেতে চাই নাই। তোমার আমার ভাল লাগছে, আমি রাজি। কিরে ধারে আছিস কেন? ওকে নিয়ে বাসাটা দেখা। দেখো, থ্যাংক ইউ। তোর রুম কোনটা? আর বাবা মার রুম?